আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন নতুন আলটিমেট কিন্তু আজকেই চলে আসছে আপগ্রেডেবল ও জি স্কিনটা বের করতে হলে কতই ইউসি লাগতে পারে এই ভিডিওতে কিন্তু আপনাদের সুন্দর করে আমি বুঝিয়ে দেবো এছাড়াও দুই হাজার ইজি কারেন্সি কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আজকের লাগটা কিন্তু অনেকটা ভালো ছিল আর এখানে আমি মিথিক ফোর্স থেকে কিছু ক্রিয়েট ওপেনিং করছি আপনার দেখলেই বুঝবেন আপনার ভিতর অনেকেই আছেন আপনারা কিন্তু এখানে জানতে চেয়েছেন ভাই কত ইউজ ছিল এখান থেকে গিলিশিয়ার ওজি স্কিনটা বের করতে পারবো এটা আপনাদের একটু পরে আমি বলে দিতেছি এখন দেখেন এখানে কিন্তু আমাদের মাঝে আরো একটা অপশন আসছে হয়তো অনেকে দেখছেন এখানে কিন্তু র্যাঙ্কিং সিস্টেম যেমন ধরেন আপনাদের কাছে হয়তো কোনো আলটিমেট সেট আছে বা এখানে যে বর্তমান আলটিমেট টাস এখান থেকে আপনারা ক্রিয়েট ওপেনিং করবেন তাহলে কিন্তু এখানে পয়েন্ট গুলো বাড়বে শুধু ক্রিয়েট ওপেনিং করলে কিন্তু বাড়বে না যদি আপনারা আলটিমেট থেকে কোনো কিছু পান তাহলে কিন্তু এখানে আপনাদের পয়েন্ট গুলো বাড়বে এখানে দেখেন আমার কিন্তু প্রায় তেপ্পান্ন পয়েন্টের মতন আছে আর এখানে দেখেন এর জন্য কিন্তু আমি দুই হাজারের মতন ইজি কারেন্সি কিন্তু পেয়ে গেছি আপনাদের হয়তো এরকমের পয়েন্ট যদি থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনার কারেন্সিগুলো অবশ্যই এখান থেকে নিয়ে ফেলবেন বলতে পারেন ভাই এখানে পয়েন্ট দেখেন আমি কিন্তু এই ক্রেট ওপেনিং করছি ওপেনিং করার সময় একটা অ্যাভেলেবল গ্যান্ড স্ক্রিন পাইছিলাম ওর জন্য কিন্তু এখানে তেপ্পান্ন পয়েন্টে পাইছি এখন হয়তো আপনারা বুঝছেন ওইটা আপনারা সামনে দেখতে পাবেন এছাড়াও আমাদের নতুন যে আলটিমেটটা আসছে এখানে কিন্তু উজি স্ক্রিনটা এক কথায় অসাধারণ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে যেহেতু আমার কাছে ইউসি যদি অবশ্যই এখান এখান থেকে থেকে আপনারা কিন্তু টোটাল মতন ফ্রি স্পিন করতে পারবেন হয়তো আপনারা অনেকে রয়্যাল পাস কিনছেন হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না রয়্যাল পাস থেকে কিন্তু এই সাইট ইউসি ভাউসাল গুলো পাইছি এগুলো ইউজ করে কিন্তু আপনার জিরো ইউসি দিয়ে কেউ করতে পারবেন দেখেন এখানে প্রথমে কিন্তু আমি বললাম এখানে কিন্তু তেমন কিছুই পাইনি

হিসাবে কিন্তু পড়ে থাকবে অনেকেই আছেন আমার কাছে জানতে চেয়েছেন ভাইয়া এটা এখানে কত ইউসি খরচ করলে করতে পারবো এখন দেখেন এখানে টোটাল আপনার যদি বা সাড়ে ইউসি খরচ করেন তাহলে কিন্তু কিন্তু এখান থেকে উজি করতে পারবেন আর গ্রান্টেড কি জন্য বললাম ওইটা আপনাদের একটু পরেই বুঝাই দিতেছি দেখেন এখানে যদি আপনার টোটাল সাড়ে চার হাজার বা পাঁচ হাজারের মতন ইউসি খরচ করেন তাহলে কিন্তু এখান থেকে উজিটা বের করতে পারবেন এছাড়াও যদি আপনার লাগ ভালো থাকে হয়তো এই অফ ইং করার সময় আপনার পেয়েও যেতে পারেন গ্রান্টেড কি বললাম দেখেন এখানে যদি আপনার নর্মালি কেটোভিনি করেন বা সাড়ে সাত হাজার পাঁচ হাজার ইউসি খরচ করেন এখান থেকে কিন্তু আপনার গ্যারান্টেড একটা জেম কিন্তু পেয়ে যাবেন যদি আপনার লাখ এখানে একশো কিন্তু হয়ে যাবে পরবর্তী যে এখান থেকে যে মিনি জেমগুলো আপনারা পাবেন ওটা কনভার্ট করে কিন্তু আপনার বড় একটা মিনি জেম কিন্তু নিতে পারবেন এটা কিন্তু দুইটা আপনার পেয়ে যেতেছেন এই ভিতরে যদি আপনার লাখ ভালো থাকে হয়তো এখান থেকে আলটিমেটটা বেড়ে যেতে পারে বা অন্য যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু আপনার পেয়ে যেতে পারেন এখন এখানে যে দুইটা জেম আপনারা পাবেন এই দুইটার মাধ্যমে কিন্তু এখানে গ্লেশিয়ার যে উজি স্কিনটা আছে এটা কিন্তু আপনার নর্মালি

পেয়ে যাবেন যদি লাগ ভালো থাকে হয়তো পেয়ে যেতে পারেন যদি লাখ খারাপও থাকে তাও কিন্তু আপনার এখান থেকে মাধ্যমে নিতে পারবেন এখানে আপনাদের বিচার হয়তো অনেকেই থেকে কে কি পাইছেন অবশ্যই ভিডিওর আমি এখানে কোনো ধরনের কোনো ক্রেট ওপেনিং করি নাই শুধু ফ্রি যেগুলো ছিল ওইগুলো কিন্তু ওপেনিং করছি সামনে আরো একটা কিন্তু আলটিমেট আসতেছে যেটা হলো গিলিশিয়ার স্কার্ল ওইখানে কিন্তু ইএমপি গিলিসিয়ার টা থাকতেছে আপনাদের বিচার হয়তো অনেকেই ওয়েট করতেছেন ইএমপি গিলিসিয়ার জন্য আর আমিও কিন্তু ওয়েট করতেছি দেখা যাক আসুক আসার পরে কিন্তু এখান কিছু ক্রিয়েট ওপেনিং করব আমার কাছে অল্প কিছু ইউসি ছিল এখানে দেখেন আমি এখান থেকে কিছু লাকি ক্রিয়েট ওপেনিং করছি সত্যি কথা বলতে কি এখানে যে লাকি ক্রিয়েট গুলো আছে এখান কিন্তু তেমন কিছুই আমি পাইনি দশ ইউসি দিয়ে ওপেনিং করি মঙ্গলবার রাত্রে আমি কিছু ক্রিয়েট ওপেনিং করছিলাম মিথিক ফোর্স থেকে ওইখানে আসলে লাকটা দেখেন ওইখানে অনেক কিছু কিন্তু আমি পাইছি এখানে যে ক্রিয়েট গুলো ওপেনিং করতেছি এখানে এটা কিন্তু আজকে সকালে আমি এগুলো করছি এখান থেকে শুধু ডাসিয়ে আবডাবোরটা ছাড়া আর কোনো কিছু কিন্তু আমি এখান থেকে তেমন পাইনি হয়তো আপনার অনেকেই এখান থেকে অনেক কিছু পাইছেন এখানে দেখেন আমি দশ ইউসি এতগুলো ওপেনিং করছি প্রায় কিন্তু এসব আইটেম আমি পাইছি তো এটা বাকি ছিল ভাবলাম কি এটাও দশ ইউসি দিয়ে এখান থেকে ওপেনিং করি দেখেন কিছুই কিন্তু পাইনি মিথিক ফোর্স থেকে আমি কিছু কেরিয়ার ওপেনিং করছি আমার কাছে টোটাল সাতশো পঁচিশ ইউসি মতো ছিল এটা কিন্তু আগামীকাল রাতে আমি ভিডিওটা রেকর্ডিং করছি এখানে ভাবলাম কি যেহেতু তেইশটা মতো কেটে এখানে ওপেনিং করছি আর বাদ বাকি যদি চল্লিশটা মতো কেট ওপেনিং করি তাহলে এখান থেকে মিথিক এমলে কিন্তু বড়গুলো একটা পেয়ে যাব গ্যারান্টেড এছাড়াও নিচে কিন্তু আরো একটা ফ্রি আমি মিথিক এমলে পেয়ে যাবো এর জন্য কিন্তু এখান থেকে আমি কেট ওপেনিং করছি পরবর্তীতে এখান থেকে দেখেন আমি সোজা কিন্তু এখানে দশ টাইম কিন্তু এখানে ক্যারেট করতেছি এই ক্যারেটে তেমন কিছুই কিন্তু আমি পাইনি এখানে দেখেন দেখলেই আপনারা বুঝবেন কিছু টাইম লিমিটেড আইটেম এবং কিছু ক্লাসিক স্ক্রাপ এছাড়াও এই সব নর্মাল আইটেম কিন্তু এখান থেকে পাইছি পরবর্তীতে এখান থেকে কিন্তু আমার টোটাল দশটা মতন তেত্রিশটা মতো খোলা হয়ে গেছে ভাবলাম কি আর দশ টাইম খুলি দেখে এখান থেকে কোনো কিছু দেয় নাকি পরবর্তীতে এখান থেকে আবারও দশ টাইম খুলছি দেখেন দশ টাইম খোলার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু একটা ইথিক এমলে পেয়ে গেছি যেটা কিন্তু গ্রান্টেড ছিল চল্লিশটা মতো খুললে কিন্তু এমনি এখান থেকে আমি পেতাম পরবর্তীতে এখান থেকে ভাবলাম কি আবারও দশ টাইম এখান থেকে খুলি তার আগে এখানে ফ্রি আইটেমগুলো কালেক্ট করে ফেলি এখানে দেখেন আমরা কিন্তু আর কিছু কেউ যদি ওপেনিং করি তাহলে কিন্তু এখান থেকে আরও একটা মিথিক আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবো এই মনে করে এখান থেকে আবারও আমি কেয়ার ওপেনিং করতেছি দেখেন এখান থেকে সিঙ্গেল বেশি দিয়ে খুলছি খোলার সঙ্গে সঙ্গে দেখেন বুম এখানে হানি ভেজা যেটা ছিল এটা কিন্তু আভেডবল পেয়ে গেছি সঙ্গে সঙ্গে আমার কাছে এখানে একটা ম্যাটেরিয়াল কনভার্ট হয়ে গেছে যেহেতু আমার কাছে আভেডল এটা ছিল এই জন্য এখান থেকে কিন্তু আমি একটা ফ্রি ম্যাটেরিয়াল পেয়ে গেছি এখানে যতগুলো ইউসি আমি খরচ করছি এক হিসাবে কিন্তু ইউসিগুলো উঠে গেছে উঠে গেছে ঠিকই কিন্তু কোনো কাজের না যাই হোক পরবর্তীতে এখান থেকে সিঙ্গেলগুলো আবারও খুলছি খোলার পর যেহেতু এখানে ফ্রি মেথিক এমলে কিন্তু একটা ফ্রিতে নিতে পারবো এই জন্য এখান থেকে সিঙ্গেল কিছু খুলতেছি যাতে এখানে আমার টোটাল পঁচিশটার মতন খোলা হয়ে যায় মানে আজকের দিনে এখান থেকে আবার সিঙ্গেল খুলছি তেমন কিছুই কিন্তু এখান থেকে পঁচিশটা যেহেতু খোলা হয়ে গেছে এখান থেকে বড় মেটিরিয়াল একটা ফ্রিতে পেয়ে গেছি এখানে টোটাল আমি চারশো পঁচাত্তর মতন ইউসি খরচ করছি চারশো পঁচাত্তর ইউসিতে কিন্তু এখানে দুইটা মিথিক অ্যামলেম এবং একটা ম্যাটেরিয়ালের পিস এখান থেকে কিন্তু চারশো পঁচাত্তর ইউসি খরচ করে এগুলো পাইছি আপকামিং নতুন কিছু আউটফিট কিন্তু মাঝে মাঝে আসবে এখানে দেখেন থ্রি পয়েন্ট সিক্স আপডেটের পরে কিন্তু দেখতে পাবেন এগুলো হয়তো কোনো ভিতরে আসতে পারে বা কোনো লাকি ক্রেডের ভিতরে আসতে পারে এখানে দেখেন একটা ওম স্ক্রিন আছে আপডেটেবল লেভেল ওয়ান লেভেল টু এবং এটা কিন্তু আপডেটের আসবে এগুলোর থিয়ারি লিক্স হয়তো আস্তে আস্তে বের হয়ে যাবে এরপরে এখানে দেখেন আরো একটা আউটফিট আছে যেটা হলো লাল অনেকটা সাদার মতন এটাও কিন্তু কোনো আলটিমেটের ভিতর থাকতে পারে এটা কিন্তু পুরোপুরি শিওর না তবে হয়তো আলটিমেটিভ ভিতর থাকতে পারে বা কোনো লাকি ক্রেডের ভিতরে থাকতে পারে আজকে সকালে কিন্তু আমাদের মাঝে এখানে ক্লাসিক কে এটা কিন্তু নতুন পেলে আসছে এখানে কিন্তু এম ফোর যে গ্লিশিয়ারটা আছে এটা কিন্তু কোনো ধরনের কোনো চান্স আসে নাই অনেক দিন হয়ে গেছে এম ফোর গ্লিশিয়ারের চান্স কিন্তু আসে না অনেক আগে কিন্তু একবার আসছিল পরবর্তীতে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো চান্স আসে নাই সামনে কি চান্স আসবে নাকি আসবে না এটা কিন্তু পুরোপুরি শিওর কেউই বলতে পারবে না একমাত্র শুধু পাবজি বলতে পারবে এমফোর ফোর গ্লিশিয়ার এমন একটা গান এটা কিন্তু সবাই পছন্দ করে একসময় ভাবতাম কি এই গ্লিশিয়ারটা হয়তো কোনোদিন ইউজ করতে পারবো না বা বের করতে পারবো না ক্লাসিক কেট থেকে পরবর্তীতে আল্টিমেটের ভিতর আসছিল ওইখান থেকে কিন্তু কেটো বের করে এখানে এম্প্রো গ্লিশিয়ারটা বের করে ফেলছিলাম হয়তো আপনারা ওই সময় অনেকেই এখানে এমপ্রো গ্লিশিয়ারটা বের করছিলেন আপনাদের কিন্তু ওই ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা এমপ্রো গ্লিশিয়ারটা এখান থেকে বের করে ফেলেন চার হাজার পাঁচ হাজার ইউসি খরচ করে কিন্তু এখান থেকে এম অনেক অনেকজনই বের করে ফেলছে বা আমিও কিন্তু প্রায় টোটাল ছয় হাজারের মতন বা আট হাজার ইউসি খরচ করেছিলাম পরবর্তীতে কিন্তু এম ফোর গিলিশেটা বের করে ফেলছিলাম ওই ভিডিওতে আপনাদের আমি কিন্তু বলে দিয়েছিলাম আপনারা ইউসি খরচ করে এখান থেকে আপনারা এম ফোর গিলিশেটটা বের করে ফেলেন এরকমের সুযোগ কিন্তু পাবজি আর দেবে না হয়তো অনেক দেরি হবে দিতে হয়তো অনেকেই আপনারা ওইখান থেকে কেটে করে এম ফোর বের করেছিলেন এখন দেখেন এখানে ক্লাসিক ক্রেডে কিন্তু দিতেছে না বা কবে দেবে এটা কিন্তু কোনো আশাও নাই ভরসাও নাই তাকে তো পুরোপুরি পাবজির উপরে এখন দেখা যাক কবে আসে ভিডিওটি পছন্দ থাকলে ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আবারও ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বসে থাকবেন আল্লাহ হাফিজ